আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলমিনের জন্যে যিনি আমাদেরকে রমজান মাসে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করা এবং এর থেকে উপকারিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের উপর সম্মানিত দিনী ভাইয়েরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আহাদুল রউমরা ফি রমাদন রমজান মাসে উমরা করার ফজিলত রমজান মাসে উমরা করার ফজিলত সম্পর্কে রুসুল সাল্লাহ আলাইহিমসাল্লাম বলেন আল মোয়াজ্ঞামুল কাবির লিপ তবরানি সাতশত বাইশ নম্বর হাদিস হাদিসটি শহী বলেছেন শায়েক আলবানি রহিমাউল্লাহ উমরাতুন ফি রমাদন তাহাদিল হাদজাতান যে রমজান মাসে উমরা করাটা এটি হচ্ছে হজ করার সমান সোয়াব আর রুসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম নবম হিজরিতে হজ করেছিলেন আর যে সকল সাহাবাদের হজ ছুটে গিয়েছিল সে সকল সাহাবাদেরকে রমজান মাসে উমরা করার উপদেশ দিয়েছিলেন তো সুলসাল আলহিম এই উপদেশটা সহি হাদিস থেকে প্রমাণিত হয় চারজন সাহাবাকে দিয়েছিলেন প্রথমত উম্মে সিনান আল আনসারি আল্লাহ আনহাকে তিনি প্রথমে এই উপদেশ দিয়েছিলেন যেমনটা সহি বুখারির এক হাজার আটশত তেষট্টি নম্বর হাদিস এবং সহি মুসলিমের এক হাজার দুইশত ছাপ্পান্ন নম্বর হাদিস রসুল বললেন মা মানাকে মা আনাল হাজ তুমি তুমি কেন আমাদের সাথে হজে বের হও নাই তখন তিনি বললেন ভ্যা রসুল আমাদের সওয়ারির সমস্যা ছিল তখন রসুল সাল্লী ওম বললেন ভাই ইদা জা আরমদন ফা আতমিরি ভাই ভিহা ফিহা তা আও ও হাজাত যখন রমজান মাস আসবে তখন তুমি উমরা করে নিবে তাহলে তোমাকে হস করার সমান সব দেওয়া হবে অথবা আমার সাথে হজ করলে যে সব সেই সব দেওয়া হবে এরপর রসুল সাল্লাহ উম্মে তালিক আল আনসারিয়া আল আসাদিয়া রাজি আল্লাহু আনহাকেও একই পরামর্শ দিয়েছিলেন যেমনটা সোনানে আবিদাউদের এক হাজার নয়শত নব্বই নম্বর হাদিস হাদিসটি সহিবুল বলেছেন অসংখ্য আলেম তার মধ্যে ইবনুল আরাবি রহিমা বুসিরি বুসির এবং আজমি রহমা শাহীক আলবানি আল্লাহ আল্লাহন রহম্লা তো রসুল সাল আলিহিহি আসাল্লাম এখানে আবু তালিক রাজি আল্লাহ আনহা তিনি রসুল সাল আলহিমের কাছে এসেছিলেন তখন তিনি তিনি তার স্ত্রীর পক্ষ থেকে প্রশ্ন করেছিলেন তখন রসুল সাল্লিয় সাল্লাম সাহাবাকে বলেছিলেন সালাম রিহা আল্লাহি রহমতালি আকবির আন্নাহা আন্না হাজ্জাতান আন নাহাদজাতান ফি রমাদানা আন নাহাদ্জাতান ফি আন নাহাদ্জাতান রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম এই হাদিসে এ আবু তালিক রাত আল্লাহ মানহুকে বললেন তুমি তোমার স্ত্রীকে আমার পক্ষ থেকে সালাম দিবে এবং তুমি তাকে বলবে যেহেতু তোমার হজ রুম রমজান মাসে উমরা চুটে হজ যেহেতু তোমার হজ ছুটে গেছে সেহেতু তুমি রমজান মাস আসলে উমরা করে নেবে তাহলে তোমাকে হস করার সমান সব দেওয়া হবে রসুল সাল্লাহ আলিম হাসাল্লাম এই একই উপদেশ তিনি দিয়েছিলেন উম্মে মা আকেল রাজিয়াল্লাহ আনহাকে এ ব্যাপারে সুনানে আবিদাউদের এক হাজার নয়শত উননব্বই নম্বর হাদিস এবং হাদিসটি সহি বলেছেন ছয়বাল আনাউ রহিম এবং শাহ আলবানী রহিম রসুল সাল্লু আলিম হাসাল্লাম উম্মে মা আকেলকে বললেন মা মানা কে আনতাখরুজি মা তোমাকে কিসে নিষেধ করেছিল আমাদের সাথে হজে যেতে তখন তিনি বললেন লাকত তাহাইয়া আনা ফাহালাকা আবু মা আকেল হ্যাঁ আমরা প্রস্তুত নিয়েছিলাম তবে আবু মাকেল মারা যায় এই কারণে আর হজ করতে যেতে পারি নাই রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম তাকে বললেন ফাঈদা জা আর মদন ফা আতামিরি নাহা ইন্নাহা জাতি মাই যে রমজান মাস যখন আসবে তখন তুমি হজ উমরা করে নিবে তাহলে তোমাকে হজের সমান সব দান করা হবে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম এই একই উপদেশ দিয়েছিলেন উম্মে সালাইম রাজ আনহুকে যেমনটা সহি ইবন হিব্বানের তিন হাজার ছয়শত নিরানব্বই নম্বর হাদিস এবং হাদিসটি সহি বলেছেন শাহী আলবানি রহিম এবং শাহিব আলহ্নত রহম উম্মে উম সালাইম রাজি আনহা তিনি রসুল সাল্লি ওসাল্লামকে বললেন হাজা আবু হাতা ওহু ওয়া তারাকানি হ্যালো আসল আবু তল্লা অর্থাৎ স্বামী এবং তার ছেলে আনাস তারা উভয়ে হজ করেছে অথচ আমাকে নেয় নাই রসুল সাল্লা সাল্লাম তাকে বললেন ফা তামিফন ফা ইন্নাহা কাহাজার তুমি রমজান মাস আসলে উমরা করে নিবে এটা হজেরই সমান আর কোনো ব্যক্তি যদি উমরাকারীকে এই রমজান মাসে খরচ বহন করে উমরা করতে পাঠায় তাহলেও তাকে হজের সমান সব দান করা হবে কারণ রমজান মাসে উমরা করাটা হজের সমান সব আর দ্বিতীয়ত যে এই উমরা করা সম্পর্কে রমজান মাসে উমরা করা সম্পর্কে সালাফগণ যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে মুসান্নাফে ইবন আবি সাহিবা এক তেরো হাজার উনত্রিশ নম্বর আসার দাবুদ রহিমাল্লাহ তিনি বলেন শাহাবির রহিমাল্লাকে জিজ্ঞাসা করা হল হায়দ আল হাজুল আকবর হায়দ আল হাজুল আকবর ফাম হাজুল আসগর আমরা তো বড় হজ চিনলাম তো ছোট হজ কাকে বলে তখন তিনি বললেন ফি অমরত রমজান মাসে উমরা করাটাই হচ্ছে ছোট হজ আর সালাফগণ প্রতিযোগিতা করতেন রমজান মাসে উমরা করার ব্যাপারে যেমনটা আল মাথানি লি আসেম এর তিন হাজার দুই ছেচল্লিশ নম্বর আসার তিন হাজার ছেচল্লিশ নম্বর আসার এখানে হারেস রাহিমাল্লাহ তিনি বলেন

তারিখুল ইসলাম গ্রন্থে লিদ্দাহাবি এই গ্রন্থের চৌত্রিশ খণ্ডে দুই শত বিশ পিস্টায় এখানে হুমায়ুদ ইবন আবিল বাহানি রহমাল্লা তিনি বলেন কান আল ফাকি আবু নাসর আল বান্দা নাইজি ইয়া আতামি রুফি রমাদ উমরাহরুনি উখদুবিয়া দিহি যে ফাকি আবু নাসর আল বান্দা নাইজি রহিমা তিনি চারশো তো পঁচানব্বই হিজড়িতে মারা গেছেন তিনি রমজান মাসে তিরিশটি উমরা করতেন অর্থাৎ তিরিশ দিনই উমরা করতেন রমজান মাসে তাহলে এখান থেকে বোঝা যায় যে নিশ্চয়ই রমজান মাসে আমাদেরকে উমরার প্রতি গুরুত্ব দিতে হবে এবং সেই সাথে হজের সবাব অর্জন হবে সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে রমজান মাসে উমরা করে হজের সোয়াব অর্জন করার তৌফিক দান করেন আমিন